আজকে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো আজকের ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সর্বনিম্ন কত মার্ক লাগবে এটা সম্পর্কে যেমন তোমার ক্লিয়ার ধারণা হবে, একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের কয়টা সাবজেক্ট আছে বা আর্টসের কয়টা সাবজেক্ট আছে বা কমার্সের টোটাল কয়টা সাবজেক্ট আছে বা সায়েন্সের স্টুডেন্ট বিভাগ পরিবর্তন করতে যদি অন্য কোনো সাবজেক্টে যেতে চায় তাহলে সেক্ষেত্রে কী কী রিকমেন্ড লাগবে সেটা নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করব যে তোমাদের কমেন্ট দেখে সাথে সাথে রিপ্লাইটা দিয়ে দেওয়ার জন্য। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টোটাল আসলে কতগুলো সিট আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট আছে কয়টি? 2765টি। অর্থাৎ গুচ্ছভুক্ত যতগুলো 22টা বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যক সিট আছে। অর্থাৎ এখানে কিন্তু আর্টসের সিটটা সবচেয়ে বেশি এবং একইভাবে সায়েন্সের সিটটা প্রায় 125টা সায়েন্সের সিট আছে, আর্টসের জন্য টোটাল প্রায় 1270টা সিট আছে, কমার্সের জন্য 520টা সিট আছে এবং বিশেষ ইউনিটের জন্য 150টা সিট আছে। অর্থাৎ এখানে কিন্তু হিউজ পরিমাণে সিট। সো এই যাদের কম মার্ক আছে গুচ্ছ পরীক্ষায় 100-এর ভিতরে তারা চাইলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা বেশি এই জন্য এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। তারপর যদি আলোচনা করবো এখানে কিন্তু সেকেন্ড টাইম যারা তোমরা আসো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা। তো সেকেন্ড টাইম এখানে অ্যালাউ, এখানে কিন্তু কোঠা বিদ্যমান। অর্থাৎ যাদের কোঠা আছে কোঠা থেকে যাদের মার্ক 100-এর ভিতরে 40 মার্কের ভিতরে আছে তারাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা ভালো সুযোগ আছে। কারণ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোঠা আছে, একেভাবে প্রতিবন্ধী কোঠা আছে, উপজাতি কোঠা আছে, একেভাবে পোষ্য কোঠা আছে। তো যাদের কোঠা আছে তারা কিন্তু অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট রাখবে, কারণ তোমাদের মার্ক যদি কম হয় তাও তোমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের এটা ঢাকায় অবস্থিত তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো ফেসিলিটি আছে। যেহেতু ঢাকায় অবস্থিত, ঢাকায় তুমি যদি পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে তুমি চাকরি বাজারে কিন্তু একটু আগায় থাকবা। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটু অসুবিধা হলো সেটা হলো এখানে কোনো আবাসিক কোনো এখানে আপাতত কোনো হল নেই। যদি মেয়েদের জন্য একটা হল আছে বাট সেটাতে আসলে ফার্স্ট ইয়ার স্টুডেন্টের যে ওঠাটা একটু টাফ, বা ছেলেদের জন্য কোনো আবাসিক হল নেই, এটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটা অসুবিধা। তো এখন মিলে আলোচনা করবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট যেটা আছে এটা মিলি বিজ্ঞান স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা সায়েন্স থেকে পড়াশোনা করছো তাদের জন্য এ ইউনিট। এই এ ইউনিটে টোটাল কয়টা সাবজেক্ট আছে এবং কত মার্ক থাকলে তুমি এ ইউনিটের এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা? তো এই এ ইউনিটটার আন্ডারে যে অনুষদ আছে সেটা হলো বিজ্ঞান লাইফ ও আর্ট সায়েন্স অনুষদ। এটার প্রথম যেটা সাবজেক্ট আছে সেটা হলো সিএসসি। তো সিএসসির সিট আছে 50টি। সিএসসি একটা কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং এই সিএসসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রচুর ডিমান্ডেবল সাবজেক্ট। তো এই সিএসসিতে যদি সিট আছে কয়টি? এখানে 50টি। তারপর যেখানে আছে ফার্মেসি, তো ফার্মেসির এখানে সিট আছে কয়টি? 35টি। এই ফার্মেসিটাও কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট, যারা বায়োলজিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে তাদের জন্য বায়োলজি সাবজেক্টটা, বায়োলজির জন্য এই ফার্মেসি সাবজেক্টটা বেস্ট। তো এখন সিএসসি বা ফার্মেসিতে চান্স পেতে গেলে তোমার কাট মার্ক কত লাগবে 100-এর ভিতরে? তো ধরে নিয়ে যা তোমার মার্ক যদি 68 থেকে 70+ মার্ক থাকে তাহলে তোমার একটা সম্ভাবনা আছে যে সিএসসি বা ফার্মেসিতে চান্স পাওয়ার। তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এটা সেটা আছে 30টি, এটাও একটা ভালো একটা সাবজেক্ট। তারপর আছে মাইক্রোবায়োলজি, এটা সেটা আছে 40টি। তারপর আছে বায়োকেমিস্ট্রি, এটা সেটা আছে 30টি। এখন তুমি যদি এই তিনটা সাবজেক্টে পড়তে চাও, এই তিনটা সাবজেক্টই মেনলি বায়োলজিক্যাল সাবজেক্ট, এই সাবজেক্টগুলোকে প্রচুর ডিমান্ড থাকে স্টুডেন্টের, এই তিনটা সাবজেক্টে ভর্তি হওয়ার যেহেতু চাহিদা একটু বেশি থাকে। তো গুচ্ছ পরীক্ষায় 100-এর ভিতরে ধরে নেওয়া তোমার মার্ক যদি 65 থেকে 68+ মার্ক থাকে তাহলে সম্ভাবনা আছে তোমার এই তিনটা সাবজেক্টে চান্স পাওয়া। তারপর যে সাবজেক্টগুলো আলোচনা করবো সেগুলো পিওর সাবজেক্ট। পিওর সাবজেক্টের ভিতরে কী কী আছে? পরিসংখ্যান আছে, পরিসংখ্যান সিট আছে 80টি। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট। তারপর আছে কেমিস্ট্রি বা রসায়ন, এটা সিট আছে 80টি। পদার্থ বা ফিজিক্স, এটা সিট আছে 80টি। গণিত, এটা সিট আছে 80টি। জুওলজি, যেটা সিট আছে কয়টি? 80টি। বোটানি বা উদ্ভিদবিজ্ঞান, এটা সিট আছে 80টি। তো এখন তোমার এই পিওর সাবজেক্টগুলো কিন্তু প্রচুর ডিমান্ডেবল সাবজেক্ট, কারণ বিসিএসের ক্ষেত্রে পিওর সাবজেক্ট থেকে টিচার হওয়ার ভালো একটা সুযোগ থাকে। তাহলে এই পিওর সাবজেক্টগুলো যদি তুমি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কাট মার্ক 100-এর ভিতরে কত থাকবে লাগবে? তো ধরে নেওয়া তোমার মার্ক 54 থেকে 60+ এর ভিতরে মার্ক থাকে তাহলে তোমার ভালো একটা সম্ভাবনা আছে যে তোমার এই পিওর সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার। তারপরে যে সাবজেক্ট আছে সেটা হলো ভূগোল ও পরিবেশ, এটা সিট আছে 80টি। মনোবিজ্ঞান, এটা সিট আছে 80টি। তো এই দুইটা সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমার মার্ক কত লাগবে? তোমার মার্ক যদি এখানে 50 থেকে 60+ এর ভিতরে মার্ক থাকে তাহলে তোমার একটা সম্ভাবনা আছে এই দুইটা সাবজেক্টে চান্স পাওয়ার। তো এই সাবজেক্টগুলো কিন্তু শুধুমাত্র যারা সায়েন্স থেকে পড়াশোনা করছো তাদের জন্য, অর্থাৎ সায়েন্সের জন্য টোটাল এখানে সিট আছে 825টি। তো এখন যেটা যে ইউনিট নিয়ে আলোচনা করবো সেটা হলো বি ইউনিট।
এই বি ইউনিটে কিন্তু সায়েন্স স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, একইভাবে সায়েন্স স্টুডেন্ট মিলে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবে, কমার্স স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, একইভাবে মানবিক বা আর্টস স্টুডেন্টরা অবশ্যই ভর্তি হতে পারবে। এবং এই বি ইউনিটে টোটাল কিন্তু সিট আছে কয়টি, মানে 1270টি, অর্থাৎ হিউজ পরিমাণে সিট আছে। অর্থাৎ যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা বিভাগ পরিবর্তন করে কিন্তু এই বি ইউনিটে চান্স পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একইভাবে আর্টসের জন্য তো প্রচুর সিট আছে, একইভাবে কমার্সের জন্য সিট আছে। তো সর্বপ্রথম এখানে যে সাবজেক্ট আছে সেটা হলো আইন বা ল। এই লটা কিন্তু প্রচুর ডিমান্ডেবল সাবজেক্ট, যেহেতু ঢাকায় অবস্থিত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সো এখান থেকে ল থেকে পড়ে ভালো একটা ফিউচার করে একটা ভালো একটা পসিবিলিটি আছে। এই জন্য কিন্তু লতে পড়ার আগ্রহ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি থাকে আর্টসের সাবজেক্টগুলোর ভিতরে। তো এই লতে কিন্তু টোটাল আমাদের সিট আছে কয়টি, 80টি। এর ভিতরে যারা বিভাগ পরিবর্তন করে সায়েন্সের জন্য সিট আছে 30টি, মানবিকের জন্য সিট আছে 30টি, বা আর্টস স্টুডেন্টের জন্য 30টি, এবং বাণিজ্য বা কমার্স স্টুডেন্টের জন্য টোটাল 20টি সিট আছে। অর্থাৎ এই লতে কিন্তু সায়েন্স স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, আর্টস স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, একইভাবে কমার্স স্টুডেন্টরাও ভর্তি হতে পারবে। তারপর যে সাবজেক্ট আছে সেটা ভূমি ব্যবস্থাপনা ও আইন, এটাও কিন্তু আমাদের লর পরের সাইড সাবজেক্ট হিসেবে ধরা হয়। এটার সিট আছে 60টি, এখানে বিজ্ঞানী স্টুডেন্টরা ভর্তি হতে পারবে 40 জন, মানবিক স্টুডেন্টরা 10 জন, এবং বাণিজ্য স্টুডেন্টরা কজন, 10 জন। তারপর হলো ইকোনমিক্স বা অর্থনীতি, এটাও কিন্তু প্রচুর ডিমান্ডেবল একটা সাবজেক্ট, চাকরির বাজারে কিন্তু ইকোনমিক্স বা অর্থনীতির প্রচুর ডিমান্ড আছে। এটা সিট আছে কয়টি, 80টি, এখানে সায়েন্স স্টুডেন্ট ভর্তি হতে পারবে 40 জন, মানবিক স্টুডেন্ট 35 জন, এবং কমার্স স্টুডেন্ট কয়েকজন, 5 জন। ইংলিশ, ইংলিশটা কিন্তু ভালো একটা সাবজেক্ট, এটার সিট আছে কয়টি, 80টি, এক্ষেত্রে বিজ্ঞানের সিট আছে 25টি, মানবিকের সিট আছে 40টি, বাণিজ্য সিট আছে কয়টি, 15টি। তারপর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, এটার সিট আছে কয়টি, 80টি, এটার জন্য এখানে আমাদের টোটাল আমাদের এটার সায়েন্স স্টুডেন্ট ভর্তি হতে পারবে এখানে 20 জন, মানবিক স্টুডেন্ট ভর্তি হতে পারবে 50 জন, বাণিজ্য স্টুডেন্ট ভর্তি হতে পারবে 10 জন। তারপর আছে সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক, এটার সিট আছে কয়টি, 80টি, এক্ষেত্রে বাণিজ্য অর্থাৎ যারা সায়েন্স থেকে তারা এখানে সায়েন্সের জন্য এখানে সিট আছে 10টা, মানবিক বা আর্টসের জন্য 60টা, এবং বাণিজ্যের জন্য কয়টি, 10টি। তো তুমি যদি এই আইন থেকে এই সমাজকর্ম এই সাবজেক্টগুলোতে চান্স পেতে চাও তাহলে ধরে নিতে পারো তোমার মার্ক যদি গুচ্ছ পরীক্ষায় 65+ থাকে তাহলে তোমার একটা ভালো সম্ভাবনা আছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার। এই 65+ মিললে আর্টসের জন্য সাবজেক্ট মার্কটা বললাম, আর সায়েন্সের জন্য তুলনামূলক আরও কম মার্কে কিন্তু এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার একটা সুযোগ আছে। আর তাদের কোঠা আছে তাদের ক্ষেত্রে 40-এর আশেপাশে যদি মার্ক থাকে তাও একটা ভালো সম্ভাবনা আছে এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার। কোঠা থাকলে অনেক কম মার্কে কিন্তু এই সাবজেক্টগুলোতে চান্স হয়। কেন? কারণ কোঠাতে ফিক্স করে দেওয়াই থাকে যে আইনে 5 জন স্টুডেন্ট কোঠা থেকে ভর্তি নেওয়াই লাগবে, এই জন্য কোঠা থেকে কিন্তু কম মার্কের চান্স হবেই, এটা শিওর থাকো। সো যাদের কোঠা আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবা। তারপর যদি আলোচনা করছি বাংলা, বাংলার সিট আছে 80টি, এক্ষেত্রে সায়েন্স স্টুডেন্ট 10 জন ভর্তি হতে পারবে, আর্টস স্টুডেন্ট সবচেয়ে বেশি 60 জন ভর্তি হতে পারবে, এবং বাণিজ্য স্টুডেন্ট 10 জন ভর্তি হতে পারবে। তারপর গণযোগাযোগ ও সাংবাদিকতা বা জার্নালিজম, এটার সিট আছে 80টি, এক্ষেত্রে সায়েন্স স্টুডেন্ট 10 জন, আর্টস স্টুডেন্ট 60 জন, এবং বাণিজ্য বা কমার্স স্টুডেন্ট 10 জন। তারপর লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটার সিট আছে 80টি, এক্ষেত্রে তোমার সায়েন্স স্টুডেন্টের জন্য 20টি সিট, মানবিকের জন্য 40টি সিট, বাণিজ্যের জন্য 20টি সিট। তারপর ইতিহাস বা হিস্ট্রি, এটার ক্ষেত্রে 80টি সিট আছে, এক্ষেত্রে বিজ্ঞানের জন্য 10টি, মানবিকের জন্য 70টি, এবং কমার্সের জন্য এখানে কোনো সিট নাই, মানে অর্থাৎ ইতিহাস সাবজেক্টে কমার্স স্টুডেন্ট ভর্তি হতে পারবে না। তো নৃবিজ্ঞান, এটার সিট আছে 80টি, এক্ষেত্রে তোমার বিজ্ঞান স্টুডেন্ট 10 জন এখানে ভর্তি হতে পারবে, মানবিক স্টুডেন্ট 60 জন ভর্তি হতে পারবে, বাণিজ্য স্টুডেন্ট কয়জন ভর্তি হতে পারবে, 10 জন ভর্তি হতে পারবে। এখন তোমরা যদি এই যে বাংলা থেকে শুরু করে নৃবিজ্ঞান এইগুলাতে চান্স পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার মার্ক কত লাগবে, তো ধরে নেওয়া যায় 100 ভিতরে তোমার মার্ক যদি 60+ থাকে তাহলে একটা ভালো একটা সম্ভাবনা আছে 60+ থাকলে তোমার এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার। তারপর যে সাবজেক্ট আছে সমাজবিজ্ঞান, সোশ্যালজি, এটা সিট আছে 60টি, এখানে সায়েন্স স্টুডেন্ট 10 জন ভর্তি হতে পারবে, মানবিক স্টুডেন্ট 60 জন ভর্তি হতে পারবে, বাণিজ্য স্টুডেন্ট 10 জন ভর্তি হতে পারবে। তারপর ইসলামিক হিস্ট্রি, এখানে 80টি সিট আছে টোটাল, এক্ষেত্রে তোমাদের বিজ্ঞানের স্টুডেন্ট 10 জন ভর্তি হতে পারবে, মানবিক স্টুডেন্ট 70 জন ভর্তি হতে পারবে, বাণিজ্যের স্টুডেন্ট এখানে কিন্তু ভর্তি হতে পারবে না। তারপর ইসলামিক স্টাডিজ, এটা সিট আছে 80টি, এক্ষেত্রেও সায়েন্সের 10 জন ভর্তি হতে পারবে এখানে, তোমার আর্টসের সবচেয়ে বেশি 70 জন, কমার্সের জন্য এখানে কোনো সিট নাই 10 জন, এক্ষেত্রে তোমার সিট আছে 80টি, এক্ষেত্রে বিজ্ঞানের স্টুডেন্ট 20 জন ভর্তি হতে পারবে, মানবিকের স্টুডেন্ট 60 জন ভর্তি হতে পারবে, বাণিজ্যের জন্য এখানে সিট নাই। আবার আইইআর, এখানে 50টি সিট আছে, এক্ষেত্রে বিজ্ঞানের স্টুডেন্ট 15 জন, মানবিকের স্টুডেন্ট 25 জন, বাণিজ্য স্টুডেন্ট 10 জন। সর্বশেষ যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে তোমার সিট আছে টোটাল 40টি, এক্ষেত্রে বিজ্ঞানের 10 জন, মানবিকের 20 জন, এবং বাণিজ্যের 10 জন। তো টোটাল ধরে নেওয়া যায় তোমার যদি এই সমাজকর্ম থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টগুলোতে চান্স পেতে চাও তাহলে তোমার ক্ষেত্রে 100 ভিতরে কাট মার্ক ধরে নেওয়া যায় 55+, অর্থাৎ আর্টস স্টুডেন্টের জন্য 55+ মার্ক থাকলে
তোমার বা কমার্স স্টুডেন্টের জন্য এই মার্কগুলো থাকলে এই এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার সুযোগ আছে। তবে যারা সায়েন্স স্টুডেন্টস তাদের ক্ষেত্রে 55 অনেক কম মার্কেও কিন্তু এই সাবজেক্টগুলোতে চান্স হবে। তো যেহেতু এখানে বি ইউনিটের সবচেয়ে বেশি আসন সংখ্যা, এই জন্য অবশ্যই তোমরা বেশি বেশি এখানে অ্যাপ্লাই করবা, কারণ তোমরা একটু যখন অ্যাপ্লাই করবে তখন একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবে, এর জন্য যে যেখানে সিট সংখ্যা বেশি সেখানে বেশি অ্যাপ্লাই করবা, কারণ যেহেতু এখানে সিট সংখ্যা বেশি এই জন্য এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি। সো যেখানে সিট সংখ্যা খুবই কম সেখানে অ্যাপ্লাই করলে কিন্তু কম্পিটিশন সবচেয়ে বেশি হবে। বাট যেহেতু এটা বি ইউনিটের প্রচুর সিট এবং সায়েন্সের জন্য সিট আছে, আর্টসের জন্য যেহেতু সিট আছে, একেবারে কমার্স স্টুডেন্টরাও এখানে কিন্তু সে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারতেছে, এর জন্য অবশ্যই তোমরা বেশি বেশি অ্যাপ্লাই করবা। তারপর যে ইউনিটটি আলোচনা করবো সেটা সি ইউনিট। এই ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে, বাণিজ্য এবং অন্যান্য যে বিভাগের স্টুডেন্ট আছে তারাও এখানে মানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিট আছে কয়টি, সাবজেক্ট আছে কয়টি, একটা আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এটা সিট আছে 160টি, ম্যানেজমেন্ট স্টাডিজ এটা সিট আছে 160টি, মার্কেটিংয়ের সিট আছে 100টি, ফিনান্সের সিট আছে 100টি। তো এই সাবজেক্টগুলোতে কিন্তু সায়েন্স স্টুডেন্টরা বিভাগ পরিবর্তন করে এসে ভর্তি হতে পারবে, একেবারে বাণিজ্য স্টুডেন্টরা তো ভর্তি হবেই, একেবারে অন্যান্য বিভাগের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে। এখানে টোটাল সিট আছে কয়টি, 520টি, প্রায় অনেক সিট কিন্তু। হ্যাঁ, তো এখন কথা হলো এই সাবজেক্টের চান্স পেতে গেলে তোমার কত মার্ক লাগবে। তো ধরে নেওয়া যায় গুচ্ছ পরীক্ষায় তোমার মার্ক যদি 65+ মার্ক থাকে তাহলে তোমার একটা ভালো একটা সম্ভাবনা আছে এই সাবজেক্টগুলোতে চান্স পাবে। এটা মিললে বাণিজ্য স্টুডেন্টদের জন্য লাগবে 65+, আর সায়েন্স স্টুডেন্টের জন্য আরও কম মার্কে চান্স হবে। আর একটা আছে বিশেষ ইউনিট। এই বিশেষ ইউনিটের ক্ষেত্রে এই বিশেষ ইউনিটে কিন্তু সকল শাখার স্টুডেন্ট অর্থাৎ বিজ্ঞানের একইভাবে বাণিজ্যের একইভাবে মানবিকের সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্য উন্মুক্ত। এখানে সঙ্গীতের সিট আছে 40টি, চারুকলার সিট আছে 40টি, নাট্যকলার সিট আছে 40টি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন এটা সিট আছে 30টি, টোটাল সিট আছে 150টি। 150টি সিটে সকল শাখার স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে। তো এটাতে যেহেতু আলাদাভাবে তোমাদের পাস মার্ক থাকলেই তোমাদের আলাদাভাবে এখানে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবে। সো আলাদাভাবে যেহেতু ভর্তি সার্কুলার দেওয়ার পরে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা নেবে, সেই পরীক্ষা যদি ভালো মার্ক তুলতে পারো তাহলে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোতে চান্স পাবা। তো গুচ্ছতে যাদের অনেক কম মার্ক আছে, যাদের সম্ভাবনা আছে ওই মার্কে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো তোমরা এই বিশেষ ইউনিটের ভিতরে টার্গেট রাখো। যেহেতু বিশেষ ইউনিটের সার্কুলারের পরে আলাদাভাবে একটা পরীক্ষা হবে, তো সেই পরীক্ষা যদি তুমি ভালো করতে পারো তাহলে তোমার একটা সুযোগ থাকবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এই জন্য অবশ্যই যাদের কম মার্ক আছে তারা অবশ্যই এই ইউনিটগুলোতে টার্গেট রাখবা, তাহলে তোমাদের জন্য চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই হলো মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল আলোচনা। তারপরও যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বা গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো সাথে সাথে তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।